হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের মধ্যে অনেকেই বলছো যে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী একটা ওয়ান শর্ট ভিডিও দিলে তোমাদের সুবিধা হয় সেটা পড়ার জন্য কারণ তোমাদের পরীক্ষা একদম সামনেই নতুন করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কি কি পড়তে হবে না পড়তে হবে তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারছো না সেই জন্য আমি চেষ্টা করছি এক একটা চ্যাপ্টার ধরে কি কি পড়তে হবে তার একটা আউটলাইন তোমাদের জন্য করে দেওয়ার তো আজকে সেজন্য জন্য এবং তার সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে শুরু করলাম চলো দেখা যাক এখান থেকে কি কি পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ এইচএস দু হাজার বাইশের জন্য এখান থেকে যেটা এক নাম্বার তোমরা পড়বে সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার রোজেন সর্বপ্রথম জীববৈচিত্র্য শব্দটির ব্যাখ্যা করেন জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটির ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী এটা একটা কোশ্চেনে পড়ে সেটা হয়ে যাবে ওয়াল্টার রোজেন দু নম্বর যেটা এখান থেকে পড়বে যে জীববৈচিত্র্য এইটার সংজ্ঞাটা পড়বে এটা ডেফিনেশনটা জীব বৈচিত্র্যের পর্যায় সম্বন্ধে পড়তে হবে এখান থেকে এর তিনটে ভাগ আছে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এগুলো তোমাদের বইতে দেখবে ডেফিনেশান দেওয়া আছে সেখান থেকে একবার দেখে নিও যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলবে কারণ আমি একটা আউটলাইন তোমাদের দিয়ে দিচ্ছি যে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে নেক্সট বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আছে তার মধ্যে যে ভাগগুলো আছে আলফা বিটা এবং গামা এই তিনটি বৈচিত্র্য এর মধ্যে পড়তেই পারে আলফা বৈচিত্র্য কাকে বলে বা গামা বৈচিত্র্য কাকে বলে বা এটাও দিতে পারে যে এখানের মধ্যে আলফা বৈচিত্র্যটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে যে বৈচিত্র্য তাকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য বিটা হচ্ছে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হচ্ছে বিটা আর গামাটা হচ্ছে একটা বৃহৎ অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায় জীবদের মধ্যে তাকে বলা হচ্ছে গামা তাহলে এরকম ভাবে আসতে পারে যে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয় সেটা তখন তোমরা লিখবে যে গামা বৈচিত্র্য বলা হয় তাহলে সংজ্ঞাগুলো দিয়ে ঘুরিয়েও আসতে পারে বা ডিরেক্ট বলতে পারে যে আলফা বৈচিত্র্য কাকে বলে বা বিটা বৈচিত্র্য কাকে বলে বা গামা বৈচিত্র্য কাকে বলে বা এটাও পড়তে পারে যে আলফা বিটার মধ্যে পার্থক্য লেখো এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে নেক্সট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই জীববৈচিত্র্য হ্রাসের কারণ বা গুরুত্ব যে বইই তোমাদের কাছে আছে সাঁতরা পাবলিকেশন বলো ছায়া প্রকাশনী বলো বা তোমাদের সিলেবাসের উপর একটা ছোট যে বইটা থাকে সেই বইটা বলো সেখান থেকে তোমরা একবার জাস্ট রিডিং পড়ে নিও তোমরা নিজেরাই লিখতে পারবে এগুলো জীববৈচিত্র হ্রাসের কারণ কি এবং জীববৈচিত্র গুরুত্বটা নেক্সট কোয়েশ্চেন বন্যপ্রাণী বিলুপ্তির কারণ বন্যপ্রাণী বিলুপ্তির কারণটা এই জীববৈচিত্র হ্রাসের কারণের সঙ্গে অনেকটা একই রকম তাই বলছি একবার তোমরা জাস্ট পড়ে নিও তাহলে তোমরা নিজেরাই পারবে নেক্সট কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা প্রায়ই আসে কোয়েশ্চেনটা ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ এটা সংজ্ঞা পড়বে এবং এই দুটোর মধ্যে পার্থক্য এবং অবশ্যই সংজ্ঞা বলে তার সঙ্গে উদাহরণটা কিন্তু তাদের দিতেই হবে নেক্সট এবার আমরা দেখবো যেটা ইনসিটু সংরক্ষণের মধ্যে যে ভাগগুলো আছে এর মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চল নিরাপদ অঞ্চল গেম রিজার্ভ এবং বায়োস্ক্রিয় রিজার্ভ এই সবকটাই হচ্ছে ইনসিটুর মধ্যে পড়ছে এবং সবগুলোর একটা করে উদাহরণ তোমরা দেখে নিও বিশেষ করে জাতীয় উদ্যান অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল এই তিনটের দেখো জাতীয় উদ্যান অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চলের একটা তুলনামূলক আলোচনা দেওয়া আছে সাঁতার বইতে সেখান থেকে তোমরা একবার দেখে নিও এবং আমি বারবার বলছি তোমাদের মধ্যে একজনেরও যদি মনে হয় এই জায়গাটা বুঝতে পারছি না আমাকে অবশ্যই বলো আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে তাহলে আমরা দেখলাম এই জিনিসগুলো পড়ছে এক্সিটো সংরক্ষণের মধ্যে পড়ছে যেটা সেটা হচ্ছে চিড়িয়াখানা বটানিকাল গার্ডেন ক্রায়োপ্রিজার্ভেশন এগুলো এই ক্রায়োপ্রিজারভেশনের সংজ্ঞাটা পড়ে এবং এখান থেকে যেটা ইম্পর্ট্যান্ট আমি বললাম দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে টেম্পারেচারটা যেটা হচ্ছে মাইনাস ওয়ান নাইন্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার এবং এখানে যেটা ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন সেই জিনিসটা দুটো জিনিস এখান থেকে মনে রাখবে বটানিক্যাল গার্ডেন কোথায় দেখতে পাওয়া যায় চিড়িয়াখানা কোথায় কোথায় আছে সেগুলো তোমরা এখান থেকে মনে রাখবে এবারে এই ইনস্টিটিউট সংরক্ষণ থেকে এই যে বায়োস্ফিয়ার রিজার্ভটা ছিল সেখানের কোর অঞ্চল কাকে বলে বাফার অঞ্চল কাকে বলে এবং ট্রানজিশন অঞ্চল কাকে বলে এই তিনটি জিনিস তোমরা একটু দেখে নিও ভালো করে নেক্সট এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এম যেটার ফুল ফর্ম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিবিআর যেটার ফুল ফর্ম পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এখান থেকে তোমরা এই দুটোর একটা শর্ট নোট টাইপের বা টিকার টাইপের এটা তোমরা করে রাখবে বইতে খুব ভালো করে দেওয়া আছে যদি না পারো আমাকে নেক্সট বলবেশন জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ ওই একই বন্যপ্রাণী বিলুপ্তির কারণ জীববৈচিত্র্য হ্রাসের কারণ একই ব্যাপার তো এটাও তোমরা একটু ভালো করে দেখে যে কোয়েশ্চেনটা হটস্পট হটস্পটের সংজ্ঞা এবং হটস্পটের ধারণা দেন বিজ্ঞানী মেয়ার্স এই দুটো এখান থেকে পড়বে এবং ভারতে এবং পৃথিবীতে হটস্পটের সংজ্ঞা এই দুটো নিয়ে একটু কনফিউশন তোমাদের প্রায় প্রত্যেকের মধ্যে আছে ভারতে হটস্পটের সংখ্যা চারটে এটা ঠিক আছে এটা নিয়ে কোনো অসুবিধা নেই পৃথিবীতে হটস্পটের সংখ্যা কোথাও দেওয়া আছে থার্টি সিক্স কোথাও দেওয়া আছে থার্টি ফোর তো ম্যাক্সিমাম জায়গায় দেওয়া আছে থার্টি ফোর কারণ এটা হচ্ছে দু সালের পরিসংখ্যান অনুযায়ী এবং তোমরা যদি একটু গুগল সার্চ করো তাহলে কিন্তু দেখতে পাবে এই টার্মটা দেওয়া আছে থার্টি এবং এটা হচ্ছে দু হাজার উনিশের পরিসংখ্যান অনুযায়ী থার্টি সিক্স তো তোমাদের অপশানে যদি থার্টি ফোর থাকে বইতেও থার্টি ফোর লেখা আছে তোমরা থার্টি ফোরটাই আনসার করো এবং যেখানে থার্টি ফোর সংখ্যাটা থাকবে না যদি সেখানে থার্টি সিক্স থাকে তাহলে কিন্তু তোমরা সেটা থার্টি সিক্স করো আশা করি তোমাদের এই কনফিউশনটা দূর হয়েছে নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে রেড ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক এগুলো কাকে বলে এর সংজ্ঞাটা তোমরা অবশ্যই করে যেও এবং এখান থেকে আই ইউ এগুলোর ফুল ফর্ম তোমরা একটু দেখে যেও কারণ অনেক সময় এটার ফুল ফর্মগুলো পড়ে জীব্যচিত্র এবং তার সংরক্ষণ থেকে যেগুলো বললাম তোমাদের সেই কটাই তোমরা শুধু ভালো করে করে যেও দেখা হবে পরের ক্লাসে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকে